সকালে উঠে প্রচন্ড খিদে লেগে গেছে, এখন চিন্তা ভাবনা করতেছে আর পাইচারি করে বেড়াচ্ছে, আজকে কি রান্না করা যায় কি রান্না করা যায়। একবার এই আদি চিন্তা করতেছে, একবার ও আদি চিন্তা করতেছে, এর মধ্যে আমার মেয়েটা চলেই চাই। আমার মেয়েটা কাছে মাগ তুমি কি করতেছো, আমি কাছে মাগ আমি চিন্তা করতেছি, আমার তো এখন বেশ প্রচন্ড খিদে লেগেছে, এখন আমার খিদে অবস্থায় আমি এখন কি খেতে পারি কি খেতে পারি, এখন আমি টেনশন করি করি মরে যাচ্ছে, আমি এখন কি খাবো। তখন চুরির ভিতরে দেখি একটা ড্রাগন আছে, একটা বিস্কিট আছে, যা এক বিস্কিট কেটে নিয়ে খাওয়া শুরু করলাম। যা খোলা ছিল বিস্কিট কেটে নরম নরম লেগ দিয়েছে, তা ভাবলাম নরম নরম করে ফেলাই দিয়ে লাভ কি, অপচয় করে অপচয় করা যাবে না, এই জন্য বিস্কিট গুলো একবারে মোটামুটি একবারে আমি খেয়ে শেষ করে ফেললাম। তখন ড্রাগনটা দেখি আমার মেয়েটা কাছে কি মাগ তুমি এই ড্রাগন ফলটা আমার একটু কেটে দিবা, এখন না পাগো জিনিসপাতি যে দাম ওই সে ছেলে পেলির কি আর একটু ফল ফলাদি খাবো, যা এক বিস্কুট অবশিষ্ট টুকু আমি কিন্তু খেতেই আছি খেতেই আছি। এখন যা এক ড্রাগন একটা ছিল ওইটা আমি কাটলাম, কাটার পরে এই দেখেন কি টুকটুকে লাল, ওরে বাবারে লিপস্টিক নেল পালিশ আর কি লাল, তার সে এই টুকটুকে লাল এই যে ড্রাগনটা, যা এক ঝিরি মেরি কুচি কুচি কেটে আমি বাটির ভিতরে রেখে রেখে তারপরে নিজে একখান তার ভিতরে নিয়ে কপ্ত করে খেয়ে ফেললাম। আমার আসলে প্রচন্ড খিদে লেগেছে, আমার এত খিদে কখনো লাগে না, আজকে এত প্রচন্ড খিদে লেগেছে কেন আমি কিছু বুঝতে পারতেছি না। তারপরে যাই আশেপাশে তাকাই দেখি মোর সফলটারে দেখা যাচ্ছে কিনা, যেহেতু একটা ড্রাগন ফল একজনের দিয়ে তাই চুরি করি মেয়েডারে কলাম যে মাগো তুমি টিভি দেখো আর এই ড্রাগন ফলটা খাতে লাগো, খবর দার জন্য তোমার না বাইরে ডেকে না ডাকলে কিন্তু তোমার পর্যন্ত পৌঁছবে না, নাই একটা ড্রাগন ফল তো তুমি খাতে লাগো, পরে আর একদিন তোমার বাগে গাইব ভাই ঘরে আইডি দিবা না। তো যাই হোক আমার এখন খিদে মিটাতে গেলি, এখন আমার কি করা দরকার, তো রান্নাঘরে যাই দেখি যে কি মরছে আমি, বাবারে বাবা কালকে বাজার থেকে যাই হোক নুডলস এনেছে, তো আমি আবার তেমন একটা নুডলস ফুডলস খাই না, কিন্তু আজকে আমার প্রচন্ড রকমের খিদে লেগেছে, এই খিদে অবস্থায় আমি কিছু করতে পারবো না, কাজ করতে পারবো না, সকাল ভাই গিয়ে তো যত্ন নিতে পারবো, আজকে প্রচন্ড খিদে লেগেছে, তাই খিদে অবস্থায় আমি কি খাবো কি খাবো আমার শুরু হয়ে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি একটু নুডলস খাই, ঘটনা আছে কি আমার যান খিদে লাগে তখন আমার কোনো উৎসাহ না, যাই তখন কিছু খাওয়ার পরে মানে মানে তখন আমার আফসোস পাতি লাগে, আল্লাহ রে আমি কেন খেলাম কেন খেলাম, এই যে খাওয়ার পরে এখন তো আমার আমি মনে হয় আবার মোটাই যাবো না আবার মোটাই যাবো না, তখন আমার এই দাদনটা আমি ভুক্তি থাকি, তারপরেও খিদে যাওয়ান লাগে, তখন আবার ওই সব গুলো ভুলে যাই, কিন্তু খাওয়ার পরে খিদে যাওয়ান মিটে যায়, তখন আমার আবার টেনশন লাগে আল্লাহ কেন খেলাম। এর মধ্যে দেখেন নানতে নানতে আমার মেয়েটা আছে প্রচন্ড রকম আমার জ্বালাতে কাছে, আমার তো এখন কিছু একটু খিদে লেগে যে তুমি একটু কিছু খাতে দেয়, তখন ফ্রিজ খেলে দেখলাম যে একটা ওই যে কোকা কোলা ছিল, যাই আপনারা তো সবসময় শুনেছেন যে আমি ছাল্লু ভাইয়ের কথা শুনে কোকা কোলা পেপসি মজে সবসময় আমার ফ্রিজে একটু রাখি, আমার সবাই মেয়েরা একটু খাতে ভালোবাসে, তাই ওরা ওইটা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে এখন এই যে চুলার ভিতরে দেখেন নুডলস গুলো কিন্তু এখনো বদবদ বদবদ করেই যাচ্ছে, এখনো কিন্তু রান্না হয়নি। আমি তখন একটা চামচের সাহায্যে এরকম ঝাঁকানাকা ঝাঁকানাকা কুটা কাটা ঝাঁকানাকা ঝাঁকানাকা করতে থাকি, কিন্তু পানি আজকে একটু বেশি হয়ে গেছে, কোনো সমস্যা না, আপনারা যখন রান্না করবেন তখন পানি একটু কম টম দিয়ে রান্না করবেন, তো আমি আবার আমার একটু বেশি বেশি খিদে লেগেছে, এই জন্য আমি কিন্তু পানি দিয়েছি, মানে একটু ঝোল চুচুয়ে চুচে খাবো আর কি, আর সাথে সাথে একটু নুডলস। তাই এই পর্যায়ে যেটা করলাম আমি একটা আন্ডা ভেঙে দিলাম, আন্ডা মানে সকলে জানেন যে ওটা আছে ডিম, ডিম ওর ভিতরে ঠপ্পাস করে ভেঙে দিলাম। এখন এর মেয়ের রেসিপিটার মূল রহস্য কি আপনাদের আমি বলি, এর ভিতরে আমি কিন্তু কোনো তেল দিইনি, আসলে আমি একটু তেল টেল আমি কম খাই, যাই হোক মাঝে মাঝে আমি আবার বেশি ঠেসি খাই, যেদিন একটু ভালো মন্দ রান্না তাই বেশি বেশি তেল দিই, কিন্তু আমি আবার সবসময় একটু তেল টেল কম খাই, তাই নিরার একবারে তেল টেল দিইনি, কিন্তু আমার সবাই মাই যখন খাতাম তখন কিন্তু তেল টেল দিতাম, যাই হোক নুডলস কিন্তু আমরা খাই, আমি খাই বলেছি খাওয়ার পরে, এখন তার আব্বা ঘরে কেছি চলো না আমাকে একটু বাজারে নিয়ে চলো, তখন আব্বা কাছে প্রত্যেক দিন তোমরা এই যে বায়না ধরো তোমাকে বাজারে নিয়ে চলো বাজারে নিয়ে চলো, কেন রে বাজারে এত কি তোমাকে সবসময়, তখন আমি দেখলাম যে আসলে আমার শ্যাম্পু ট্যাম্পু ফুরে গেছে, চুল টুল একবারে পড়ি ঠুড়ি একবারে সানসু নিয়ে গেছে, তার সবাই মেয়েটা কত কি চলো মা গো চলো একটু বাজার ঘাটে নিয়ে চলো চলো, এখন বাজার ঘাটে যাতে যাতে রাস্তায় আমি কয়েছি রিক্সায় উঠে তোরা একটু পোস্ট হাউস দে, বাবার বাবা তোরা তো জানিস না পোস্ট হাউস দিলি ভালো দেখা যায়, আর রিক্সাওয়ালা বাইরে কাছে আপনি যেন কিছু মনে করবেন না, আমরা আবার ভিডিও টিডিও করতেছি, এখন বাজার ঘাটে যাওয়ার পরে এই যে দেখেন আমরা এই যে সুভাষ সভা চলে আসি, এখন সুভাষ সভা চলে আসার পরে আমার মেয়ের হাত দোকান দেখেন একটু খাড়া করে দাঁড়ায়, তার ঘটনা আমি করছি খাড়া করে দাঁড়ানোর কারণ কারণ আছে, সে যখন সুভাষ সভা ঢুকেছে তখন এই যে তার ওই সুভাষ সভায় যে চার পাঁচটা মহিলা বসে থাকে তারাও কিন্তু খুব ভালো করে জানে এদের কাছে আমার কিভাবে চাতি হবে কি না চাতি হবে, মেয়েটা মোটামুটি এক প্রকার শিক্ষিত হয়ে গেছে, কোথায় কি করতে হবে না করতে হবে তার মানে আমার বলার আগে সে সবকিছু অলরেডি বুঝে গেছে, এখন আমার মেয়ে যেই দেখি সালাম দেশে আসসালামু আলাইকুম আন্টি আমার নাম এক, আপনারা তো জানেন যে ও জানে যায় ওর নামটা বলে দেয়, তা বলতেছে হ্যাঁ তোমার নাম ওই, তো এখন কি করতে পারি কাছে আপনাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর কালার কালার লিবে নেল পলিশ দেখা যাচ্ছে লিপস্টিক দেখা যাচ্ছে, তা আপনারা আমার একটু নেল পলিশ দিয়ে দেন আর একটু লিপস্টিক দেন, কথাটা শুনিয়ে ভদ্র মহিলা গান খুব হাসাহাসি করতে যে কাছে কি সুন্দর কিউট বেবি রে আমাদেরকে এভাবে বললো, তখন একটা আবার খুব দয়া হলো, বললো ছোট মানুষ বলে কথা যখন বলেই ফেলেছে তার আন্টিদের কাছে, তখন ভদ্র মহিলা বললো কি আছো বাবু তুমি আমার কাছে আসো, তখন আমার মেয়েটা বলতেছে কি আমি কিন্তু বাবু না আমি তো প্রথমে আপনাদের নামটা বলে দিয়েছি আমার নাম আছে অমুক, তো অমুক তা বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুমি আসো এখানে আসো আমি তোমাকে নেল পলিশ দিয়ে দিচ্ছি, এখন ওই আন্টিটা তখন তার হাতে নেল পলিশ যখন দিতে গেছে তখন একটা গ্রিন
গ্রিন কালারের নেল পলিশ কচ্ছে আন্টি গ্রিনটা না আপনি আমাকে রেড কালারের নেল পলিশটা দিয়ে দেন কচ্ছে আচ্ছা আচ্ছা তুমি তো কালারও বোঝো মানে নেল পলিশটা দেওয়ার পরে আমার মেয়েটা কিন্তু আত এরম খাড়া করে একবারে সোজা চলে গেছে সামনের দিকে যা আমি একটা শ্যাম্পু কিনতে গেছিলাম শ্যাম্পু কিনতে যাই দেখি যে বাবা শ্যাম্পুর যে দাম 150 টাকার ভিতরে কোনো শ্যাম্পু নাই আমি কচ্ছে কি আল্লাহ এসব শ্যাম্পু নাই দাম একবি টাকা চাই এসব শ্যাম্পু নাই আপনি পাতা শ্যাম্পু নিয়ে যান আমি কচ্ছে কেন রে বাপু রে পাতা শ্যাম্পু নেব কেন আজকে আমি একটা বোতল শ্যাম্পু নিতে আসি বোতল শ্যাম্পু নিয়ে যাবো আমি শ্যাম্পু নিয়ে কি করবো আমি শ্যাম্পু নেওয়ার আগে কিন্তু ওই ঝাঁকিটা আমার সবাই মেয়ে খেলনা পাতি দিবি ভেলি সার ভিতরে দেখেন প্রচন্ড পরিমাণ খেলনা পাতি নেছে ওরা খেলনা পাতি নিলে কি হবে ওরা এই পাশটি খেলনা পাতি নেছে আমি ওই পাশটি যাই এক লেডিস রে করছে পায়টা উঠায় রাখেন বাচ্চারা ভুল করে এর ভিতরে ঢুকে রেখেছে তখন পাত্র মহিলা মারে বলতেস কি আপাগো একটা খেলনা নেন আপনার বাচ্চারা এর ভিতরে ঢুকো আর আপনি ওই পাশটি আমার কাছে দিয়ে যান পরে ওরা কান্নাকাটি করবেন আমার কাছে পরে কান্নাকাটি করুক যাই করুক একটা চকলেট দিয়ে থামাই রাখবো না একটা কান্নাকাটি কেন বটে পয়সা কেন যাই একটা শ্যাম্পু কিনলাম শ্যাম্পুটা আছে বাটিকা শ্যাম্পু কিনলাম আগে আমি একটা প্যান্টিন প্রুফ কিনলাম প্যান্টিন কেনার পরে ভাবলাম যে শ্যাম্পু আজকে আবার একটা চেঞ্জ করি ফেলি তখন একটা বাটিকা শ্যাম্পু কিনলাম এর মধ্যে মনে হলো মাত্র মশলা পাতি একটু কমিয়ে গেছে যাই একটু পরে আমি মশলা পাতি আনতে গেলাম তো ওই জায়গায় ছিল যে গোলমরিচ ছিল তারপর দারচিনি ছিল তারপরে আবার আবার মনে পড়লো যে আমি শিয়া শীত কিনে নিই তাই একটু শিয়া শীত নিয়ে নিই তখন আর কি শিয়া শীতটাও আমরা এক প্রকার